এই গরুর গাড়ি চেপে আজকে ঝাড়গ্রামের সব থেকে ভাইরাল জায়গা, কোনো কাজ নেই তো বসে বসে ভ্যারেন্ডা ভাজা, এই হচ্ছে সেই ভ্যারেন্ডা। গুড মর্নিং ফ্রম ঠাঙ্গিকুসুম ঝাড়গ্রাম। আজকে 27 জুলাই 2024, আজকে আমাদের এখানে দ্বিতীয় সকাল। আমরা কালকে তো ভেবেছিলাম এই যে বেলপাহাড়ি সার্কিটের যে টুরিস্ট স্পটগুলো সমস্ত কভার করে নেবো, বৃষ্টিতে করতে পারিনি। গার্দাসিনী লেক, কেতকি লেক, হুদহুদ ফলস, এগুলো আমাদের বাকি আছে, তো আজকে আমরা চেষ্টা করবো সকালে আগে ওগুলোকে কভার করে নিতে। করে নিয়ে আমরা ঝাড়গ্রাম সার্কিট, মানে হচ্ছে যেটা রাজবাড়ি সার্কিট আর কি, সেদিকটাই যাবো। এখানে যে সামনে পাহাড়টা দেখছেন, যেটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, 1000 ফুট খুব বেশি হলে উঁচু হবে, মানে উঁচু হবে তাও হয়তো হবে না, সেই পাহাড়ে মেঘ আটকে আছে। এরকম আমি দেখিনি, মানে এত নিচু পাহাড়ে কি করে মেঘ আটকে থাকে। সকালে ব্রেকফাস্ট, আজকে হচ্ছে রুটি আর আলু চচকি, চটপট খেয়ে নিন, তারপর আবার রেডি হয়ে পড়ুন ভেজার জন্য। সাইট সিইং কতদূর কী হবে জানি না, ভেজা কিন্তু হবে গ্যারেন্টি। কালকে সারা রাত বৃষ্টির পরে আজকে গাছগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, এই জল মাঠ থেকে ওভারফ্লো করে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে, সারা রাত বৃষ্টি হয়েছে। দূরে চক 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 করছে, ওটাই হচ্ছে কেতকি লেক। আমাদের ওখানে গাড়িটা নামিয়ে দিয়েছে, কিন্তু রাস্তাটা এখান দিয়ে আরও আছে, এখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে যাওয়া যাবে, আর এই হচ্ছে সামনে কেতকি লেক। এবার বর্ষায় তো বৃষ্টির খুব আকাল, সেই জন্য লেকে খুব বেশি জল নেই, কিন্তু এই জায়গাটা পিকনিকের জন্য কিন্তু আদর্শ। লেকটা ছোটো হলেও এত সুন্দর গ্রাসল্যান্ড রয়েছে, এখানে গলফ কোর্স যদি কেউ বানায় না, দুর্দান্ত গলফ কোর্স হবে। বৃষ্টি নেমে গেল, ছাতা মাথায় ফিরে যাচ্ছি এখন। এই বৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে আজকে নাঙল দিয়ে চাষ আরম্ভ হয়ে গেছে। দুদিকে শালপিয়ালের ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। 4 দশক আগে বেলপাহাড়ি ব্লকের কাঁকড়াঝোর পাহাড়ের টিলার উপরে বন দপ্তরের উদ্যোগে একটা বন বাংলো তৈরি করা হয়েছিল, যেখানে নিরিবিলিতে এই দুটো রাত প্রকৃতির সান্নিধ্যে কাটানোর সুযোগ ছিল, কিন্তু সেটা প্রায় 4 দশক আগেকার কথা। তারপরে জঙ্গলমহলের ইতিহাস রক্তাক্ত, মাঝে কেটে গেছে অনেকটা সময়, মাওবাদীদের সেই দাপট এখন আর নেই, সিআরপিএফ জওয়ানদের ভারী বুটের শব্দ সেটাও এখন অতীত, আবার ধীরে ধীরে ছন্দে ফিরছে শাল মহুলে ঘেরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। আমরা পৌঁছে গেছি কাঁকড়াঝোর, এইদিকে হচ্ছে এইদিকে কাঁকড়াঝোর গেস্ট হাউস, এইদিকে রাস্তা। এই হচ্ছে কাঁকড়াঝোর গেস্ট হাউস। এই যে মহুয়া গাছ, এখানকার একটা স্থানীয় নেশাদ্রব্য তৈরি হয় মহুয়া,
এই হচ্ছে সেই মহুয়া গাছ, আর এটা হচ্ছে কেন্দ্র পাতা গাছ। এই হচ্ছে কাকড়াঝোর গেস্ট হাউস, নতুন করে বানানো হয়েছে কাকড়াঝোর গেস্ট হাউস, তিনটে রুম আছে, এখন আটজন একসাথে থাকতে পারেন। প্রকৃতির মাঝে দুটো রাত যদি কাটাতে চান বা ন্যূনতম একটা রাত যদি কাটাতে চান, এই হচ্ছে কাকড়াঝোর গেস্ট হাউস। সেই গেস্ট হাউসের যে ডাইনিং এরিয়া, 11টা বাজছে, একটু চা খাই, এখানে একটু চা খাবো, চা খেয়ে আমরা আবার এগিয়ে যাব। এখানে থাকা তো হলো না, কিন্তু এখান থেকে এক কাপ চা খেয়ে গেলাম। কত গরু, এখান থেকে বাঁ হাতে আমরা বেঁকে যাব। চিল্কিগড় প্যালেস আর কনকদুর্গা মন্দির ঝাড়গ্রাম টুরিস্ট সার্কিটের প্রধান দুই আকর্ষণ, তার মধ্যে আমরা এখন এসে দাঁড়িয়েছি চিল্কিগড় প্যালেসের প্রধান ফটকের সামনে। এই যে প্রধান ফটক, সেখান দিয়ে ঢুকেই এই হচ্ছে বুড়ো অশ্বত্থ গাছ, আর এই বুড়ো অশ্বত্থ গাছের এপাশে এই হচ্ছে এখানকার শিব মন্দির, আর এই শিব মন্দিরের ঠিক সামনে এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর রাধাকৃষ্ণ মন্দিরের এপাশে এই হচ্ছে দোতলা রাজবাড়ি। এখন প্রায় ধ্বংসাবশেষ, তবুও রাজ পরিবারের লোকেরা কিন্তু এখনও এখানে বসবাস করেন। সুন্দরী ডুলুং নদী আর তার সঙ্গী অরণ্য, এই ঝাড়গ্রামে নদী আর অরণ্য যেন একে অপরের পরিপূরক, আঁকড়ে ধরে রেখেছে নিজেদের। নদী অরণ্য ঘেরা সীমারেখার ভেতরে রয়েছে ইতিহাসের এই স্থাপত্য, এই রাজবাড়ি। এটাই হলো চিল্কিগড় প্রাসাদের রাধাকৃষ্ণ মন্দির। চলুন বাকি প্রাসাদটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই প্রাসাদের সাথে জড়িত রয়েছে বিশাল ইতিহাস। এই যে চিল্কিগড় রাজপ্রাসাদ, তার যে ইতিহাস, অনেক ইতিহাস, কিন্তু বেশি ইতিহাসের তথ্য বলে আপনারা এখানে বেড়াতে এসেছেন, আপনাদের মাথা আমি জ্যাম করে দিতে চাই না, কিন্তু এই রাজবাড়ির ইতিহাসের মূল কয়েকটা বিষয় সেটা আপনাদের জানিয়ে দিই। এই রাজপ্রাসাদ যেন অতীতের স্মৃতি আগলে দাঁড়িয়ে রয়েছে। আর যেখানে চিল্কিগড় রাজবাড়ি, পঞ্চদশ শতকে সেই জায়গার নাম ছিল জাম্বনি। সেই সময় জাম্বনিতে রাজত্ব শুরু করে বলভদ্র ত্রিপাঠীর পরিবার। এনারা ছিলেন বিষ্ণুভক্ত এবং এই পরিবারের রাজা বিশ্বরূপ ত্রিপাঠী একটি বিষ্ণু মন্দির নির্মাণ করেন, যেটা পরে কনক দুর্গা মন্দিরে রূপান্তরিত হয়। রাজা বিশ্বরূপ ত্রিপাঠী এবং রানী মহামায়াকে হত্যা করেন তাদের ক্ষত্রিয় সেনাপতি ভৈরব সিং, এবং এর সাথে সাথেই ত্রিপাঠী রাজ্যের শেষ হয় এবং সিংহ রাজাদের রাজত্ব শুরু হয়। এর পরবর্তীতে সিংহ রাজবংশের রাজা গোপীনাথ সিংহ রাজা বিশ্বরূপ ত্রিপাঠীর বানানো বিষ্ণু মন্দির ভেঙে ফেলেন এবং সেখানে স্বপ্নাদেশ অনুযায়ী কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। সেটা আজ থেকে প্রায় 300 বছর আগেকার ঘটনা। চিল্কিগড়ের এই বর্তমান রাজবাড়িও কিন্তু গোপীনাথ সিংহই তৈরি করেছিলেন। এরপর 16 শতকে রাজস্থানের মালওয়া অঞ্চলের রাজা জগৎদেওধর চিল্কিগড় আক্রমণ করেন। এই শক্তিশালী ধর রাজাদের আকস্মিক আক্রমণ রাজা গোপীনাথ সিংহ প্রতিহত করতে পারেননি, তিনি পরাজিত হন এবং সেই সময়ে সন্ধি চুক্তি অনুযায়ী তার কন্যা সুবর্ণমণির সাথে জগৎদেওধরের পুত্র ধবলদেওধরের বিবাহ দেন। এই ধবলদেও জগন্নাথ ধবলদেও উপাধি নেন এবং চিল্কিগড় রূপান্তরিত হয় ধল্লভূম রাজ্যে। বাংলার এই অংশে শুরু হয় রাজপুতানা শৈলীর শাসন প্রথা। এই অংশে কিন্তু দর্শনার্থীদের প্রবেশ নিষেধ এবং এই রাজবাড়িতে রথ উৎসব কিন্তু এখনও পালিত হয় এবং এই সামনে এই রয়েছে সেই রথ। এই রাজবাড়ি স্থাপন করেন গোপীনাথ সিংহ, যিনি কনকদুর্গা মন্দিরও কিন্তু স্থাপন করেছিলেন। আসলে কনকদুর্গা মন্দির উনি স্থাপন করেননি,
ওখানকার যে বিষ্ণু মন্দির ছিল সেটাকে পরিবর্তিত করে রূপান্তরিত করে কনক দুর্গা মন্দির তিনি তৈরি করেছিলেন। এই চিল্কিগড় প্রাসাদ থেকে আমরা বেরোলাম, সামনে এই যে ছোট্ট একটা নদী, এই নদীটা হচ্ছে দুলুং নদী, তার উপর যে ব্রিজ, সেই ব্রিজ পেরিয়ে বাঁ দিকে গেলেই হচ্ছে কনক দুর্গা মন্দির। এই হচ্ছে দুলুং নদী। আগেই বলেছি ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে চারটে নদী, সুবর্ণরেখা, কংসাবতী, তাদের নাম তো আপনারা শুনেছেন পরিচিত, আরও দুটো স্বল্প পরিচিত নদী হচ্ছে ডুলুং নদী আর তারাফেনী নদী। তারাফেনীর ব্যারেজ সেটা আপনাদের অলরেডি দেখিয়েছি, আজকে এখন আপনাদের দেখাবো ডুলুং নদী। আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা যাব কনক দুর্গা মন্দির। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরে যাওয়ার রাস্তা, রাস্তার শুরুতেই বিশাল এক তোরণ, চল আমরা আপনাদের ভেতরে নিয়ে যাই। কনক দুর্গা মন্দির চিল্কিগড়, এটাই হচ্ছে পার্কিং এরিয়া, এরপরে বাকি রাস্তাটুকু কিন্তু হেঁটে যেতে হয়। চিল্কিগড় কনক দুর্গা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, এটা হচ্ছে তার পার্কিং জোন। গাড়িগুলো আপনি ভেতরে পার্ক করতে হয়, 50 টাকা করে হচ্ছে পার্কিং চার্জ চার চাকা গাড়ির। এখানে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট আছে, এই দিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে বায়োডাইভার্সিটি পার্ক, এখানে মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তা সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া রয়েছে, দুপাশে কেয়ারি করা গাছ, প্রতিটা গাছের সায়েন্টিফিক নেম, কমন নেম, সমস্ত কিছু এখানে লেখা আছে। যারা গাছ ভালোবাসেন তাদের এই জায়গাটা কিন্তু ভালো লাগবে। একটা বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে দিই, বাঁদর হইতে সাবধান, বাঁদর এবং হনুমান। এই দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে ওই যে স্বয়ং মা দুর্গা নাকি ভোগ রান্না করেন এই মন্দিরে, এবং তা বিরাম ভোগ নামে পরিচিত। পুরো ঝাড়গ্রাম জুড়ে এরকম অনেক অলৌকিক কাহিনী কিন্তু ছড়িয়ে রয়েছে। এরকম 500 মিটারের কাছাকাছি কেয়ারি করা বাঁধানো রাস্তা দিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে কনক দুর্গা মন্দির। বসার জায়গা করা রয়েছে, এবং এখানে কিন্তু প্লাস্টিক ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, যদিও আমি দেখতে পাচ্ছি বিস্কুটের প্যাকেট, চকলেটের প্যাকেট সব এখানে পড়ে রয়েছে। এই ওই যে হাতি 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 হাতি, একটা দুটো নয়, দুটো বড় হাতি, তার সাথে একটা বাচ্চা হাতি, এগুলো সিমেন্ট দিয়ে বানিয়ে রাখা হয়েছে। স্থানীয় ইতিহাস ঘেঁটে জানা যায় এই জনপদটার আগের নাম ছিল তিহার দ্বীপগড়, পরে নাম হয় চিল্কিগড়। কনক, কনক মানে সোনা, আর কনক দুর্গা মানে সোনার তৈরি দুর্গা। চিল্কিগড়ের যে সিংহ পরিবার, সেই সিংহ পরিবারের রাজা গোপীনাথ সিংহ, যিনি চিল্কিগড় প্রাসাদ নির্মাণ করেছিলেন, তিনি এই কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তার আগে ছিল বলভদ্র ত্রিপাঠীর তৈরি বিষ্ণু মন্দির। তো রাজা একদিন স্বপ্ন পান, মা তাকে আদেশ দিচ্ছেন সোনার মূর্তি প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটা সেই মূর্তি হবে রানীর হাতের কাঁকন, মানে কঙ্কন দিয়ে তৈরি। রাজা তখন রানীকে তার হাতের কঙ্কন দান করতে বলেন, রানীর হাতের সেই কঙ্কন দিয়ে তৈরি হয় সোনার দুর্গা নির্মাণ, মানে কনক দুর্গার নির্মাণ। কিন্তু রানীর হাতে যে পরিমাণ সোনা ছিল সেটা দিয়ে কিন্তু এই কনক দুর্গার যে মূর্তি সেটা কিন্তু তৈরি সম্পূর্ণ হয়নি। এবং কথিত আছে রাজা তার সাথে আরও 950 সের সোনা যোগ করে এই কনক দুর্গার মূর্তি নির্মাণ করেছিলেন। এবং বুঝতেই পারছেন সোনার মূর্তি, সেই মূর্তি কিন্তু চুরি হয়ে যায়। তারপরে আরেকবার মূর্তি তৈরি করা হয়েছে, সেই মূর্তিও চুরি হয়। এরপরে এখন যে মূর্তি আপনারা ভেতরে দেখবেন সেটা কিন্তু অষ্টধাতু তৈরি মূর্তি, এবং অন্য জায়গায় মা থাকেন সিংহের পিঠে, কিন্তু এখানে মা কিন্তু অশ্ব, মানে ঘোড়ার পিঠে থাকেন, অশ্বারোহিণী মা, এবং মা এখানে চতুর্ভুজা। উড়িষ্যা থেকে আগত ব্রাহ্মণ রামচন্দ্র ষড়ঙ্গীর বংশধরেরা এই রাজপরিবারের কুলপুরোহিত। প্রাচীন রীতি মেনে পুজো হয়ে আসছে প্রায় 450 বছরের বেশি সময় ধরে। কুলপুরোহিতের কথায় চিল্কিগড় রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে ষষ্ঠীর দিন সকালে রাজবাড়ি থেকে শোভাযাত্রা সহকারে রাজবংশের প্রতিনিধি রাজপরিবারের খড়গ এবং পূর্ণ ঘট মন্দিরে নিয়ে আসেন। পুজোর কদিন মন্দিরে রাখা খড়গটাকে রাজদণ্ডের প্রতীক হিসেবে মানা হয়। দুর্গা অষ্টমীতে হয় পাঠাবলি, এবং তাকে ঘিরে আছে এক আশ্চর্য লোকবিশ্বাস, এই বলির মাংস নাকি ভোগ হিসেবে রাঁধেন স্বয়ং মা দুর্গা, আর সেই ভোগ বিরাম ভোগ নামে জনপ্রিয় গোটা ঝাড়গ্রামে। নিত্যভোগের সঙ্গে মা কনক দুর্গাকে দেওয়া হয় অন্নভোগ,
আর যে ভোগে থাকে হাঁসের ডিম এবং মাছ। এই অন্নভোগ যখন নিবেদন করা হয় সেই সময় কিন্তু মন্দির বন্ধ থাকে। এই এখন অন্নভোগ নিবেদন করা হচ্ছে, মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে। অতীতে নবমীতে হতো নরবলি, সে প্রথা অবশ্য এখন উঠে গেছে, এখন কিন্তু মোষ বলি হয়। এখানে পেঁয়াজ রসুন মুসুর ডালকে আমিষ হিসাবে ধরা হয়। বিজয়া দশমীর দিন মাকে নিবেদন করা হয় পান্তা ভাত, শাক ভাজা আর মাছ পোড়া। এই দিন ঘট বিসর্জনের পরে পালিত হয় পাটবিধা বা রাবণপদ নামের একটা প্রাচীন রেওয়াজ। একটা কলা গাছকে মাটিতে পুঁতে রেখে বেশ দূর থেকে তীরন্দাজরা তাতে তীর ছোড়েন। কলা গাছটাকে যিনি আগে বিদ্ধে সক্ষম হন তিনি পান পুরস্কার। এ হেন কনক দুর্গা মন্দিরে এখন লেগেছে অভিনবত্বের ছোঁয়া, চলছে আধুনিক সংস্কার। মায়ের মূর্তির ছবি তোলা কিন্তু এখানে বিশেষ। এই কনক দুর্গা মন্দিরের ভেতরে কিন্তু অতিথি নিবাস আছে। এখানে হচ্ছে এই ইচ্ছে পূরণের গাছ, অনেকে এখানে ইচ্ছে পূরণের জন্য এই গাছের ডালে সুতো দিয়ে ঢিল বাঁধেন। সমস্ত মন্দিরের সাথেই একটা করে নদী জড়িত থাকে। শান্তিনিকেতনে কঙ্কালীতলায় পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী, ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে ডুলুং নদী। এই পাশ দিয়ে এখানে হচ্ছে ডুলুং নদী যাওয়ার রাস্তা। চলুন আমরা একবার ডুলুং নদী পর্যন্ত ঘুরে আসি। এই মন্দিরে যদি পুজো দিতে চান তাহলে পুজোর ডালার অনেক দোকান এখানে আছে। এই পাশ জুড়ে পরপর পরপর ডালার দোকান রয়েছে। এই মন্দির সংলগ্ন একটা পার্কও আছে বাচ্চাদের জন্য, কিন্তু সেটা শুধুমাত্র 12 বছর বয়সী বাচ্চাদের জন্য। এবং এই পাশ দিয়ে বোটিংয়ের ব্যবস্থাও আছে, প্যাডেল বোট। মায়েরও অন্নভোগ চলছে, তার ফলে মায়ের দর্শন আমরা পেলাম না। মায়ের মূর্তির ছবি নেওয়া কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ, কারণ দুবার চুরি হয়ে গেছে এই কনক দুর্গা মূর্তি। ওইখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম, মানে এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়ার ভেতরে এখানে কিন্তু এরকম ভাতের হোটেল এখানে আছে, পাশেও রয়েছে, এদিকেও আছে। আমরা একদম সবচেয়ে কাছেরটাতেই লাঞ্চ অর্ডার করে মায়ের দর্শন করতে গেছিলাম। এখানে আমরা মাছের থালি অর্ডার করেছি 70 টাকা প্লেট, ভাত ডাল সবজি এগুলো তো দেবেই, তার সাথে থাকবে মাছ। চলো এই গরুর গাড়ি চেপে আজকে হুদহুদ ফলস যাবো দেখতে। এই গরুর গাড়ি চেপে হুদহুদ ফলস দেখতে যাচ্ছি। আমাদের রিসর্ট থেকে সামনে পায়ে হেঁটে যাওয়া যায়, গাড়িতে যাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছি গরুর গাড়ি চেপে। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। গরুর গাড়ি চেপে যাবো এটা ভাবতেও পারিনি, ভাবতেও পারিনি। দুর্দান্ত অভিজ্ঞতা, পায়ে হেঁটে আসা যায়, কিন্তু আমরা এসেছি এই গরুর গাড়িতে। চলুন এখন আমরা হুদহুদ ফলসটা দেখে আসি। এই সামনে দিয়ে হুদহুদ ফলস যাওয়ার রাস্তা, একটু জঙ্গলের ভেতরে, আলো এখানে একটু কম। এই যে ঢাঙ্গি কুসুম গ্রাম, এখানকার একটা খ্যাতি হচ্ছে এখানকার এই পাথরের কাজ। বিভিন্ন বাড়ির জিনিসপত্র যা লাগে সেগুলো কিন্তু এই পাথর খোদাই করে এনারা বানান। দেখুন এখানে প্রদীপদানি বানানো হয়েছে, এটা শিব ঠাকুর, এইগুলো ধূপদানি, সেগুলো সব কিন্তু এখানে রাখা আছে। এবং এই যে পাথরের কাজ, এই পাথরের কাজের জন্য এই ঢাঙ্গি কুসুম গ্রামের আরেক নাম হচ্ছে শিল্পগ্রাম। কিছুটা নামতে হবে, মানে আবার উঠতেও হবে, তবে এই নামার সময় একটু সাবধানে নামবেন। এবং এই হুদহুদ ফলস পৌঁছানোর জন্য আপনাকে পার করতে হবে পাথরের সেতু। পরে সেই সেতুর সামনে এসে গেছে, এই হচ্ছে সেই পাথরের সেতু। এই যে সেতুটা পেরিয়ে সবাই যাচ্ছে, আমি দেখাই আপনাদের। এই যে পাথরগুলো রয়েছে, পাথরগুলো ফাঁকে 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 ফাঁক দিয়ে দিয়ে ভেতরে জলটা এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। এটা কিন্তু প্রাকৃতিক নয়, এই সাঁকোটা বানানো হয়েছে, কিন্তু অদ্ভুত টেকনিকে বানানো হয়েছে। পাথরগুলোকে রাখা হয়েছে, পাথরের ফাঁক দিয়ে 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 জলটা বেরিয়ে যাচ্ছে। মানে এরকমভাবেও যে একটা ব্রিজ হতে পারে, মানে ভাবনা চিন্তাটাই একটা অন্যরকমের। এখানে বসার জন্য দুটো বেঞ্চ করা আছে, আর শিব ঠাকুরের মূর্তি রয়েছে। জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন, ঝরঝর করে জল পড়ছে, মানে যেটাকে বলা হয় হুদহুদ করে জল পড়ছে। হুদহুদ করে জল পড়ে তাই এর নাম হুদহুদ ফলস। খুব সাবধানে, খুব সাবধানে।
পাথরে অবশ্য খাঁজ খাঁজ করা আছে, খাঁজে পা রেখে রেখে আপনারা যেতেই পারবেন। আমরা তো এতক্ষণ ফলসের নিচে গেছিলাম, সেখান থেকে জলটাকে এনজয় করছিলাম, উপভোগ করছিলাম, আমরা কিন্তু এখন ফলসের উপরে উঠেছি। এখান থেকে জলটা এসে নিচে ঝাঁপিয়ে পড়ছে, মানে হুদ হুদ করে নিচে পড়ছে, তাই এই ফলসের নাম হুদ হুদ ফলস। সেই জলের উপরেই আমি এখন দাঁড়িয়ে আছি। জুলাই মাসের 27 তারিখ, জল কিন্তু জানুয়ারি মাসের মতো কনকনে ঠান্ডা, কীভাবে এত ঠান্ডা জল হচ্ছে জানি না। স্থানীয় লোকেরা এখানে এসে চানও করে নিচ্ছে, শান্ত লাগলো এই হুদহুদি ফলস। চলুন, সন্ধে আসছে, বেশ কিছুটা রাস্তা আমাদের আবার উঠে হেঁটে ফিরতে হবে, কারণ আমরা গরুর গাড়ি করে এসেছি। ফেরার সময় কিন্তু গরুর গাড়িটাকে আমরা ছেড়ে দিয়েছি, ফেরার সময় আমরা পুরোটা রাস্তাটাই হেঁটে ফিরব। আজকে এই ঢাঙ্গি কুসুমের হুদুদ ঝর্ণা হোমস্টেতে আমাদের শেষ দিন। আজকে সকালে আপনাদের নিয়ে যাব এখানকার একটা নতুন, একেবারে নতুন একটা স্পট। আমি আগে থেকে কিছু বলছি না, ওখানে গিয়ে আপনাদের দেখাবো এখানকার নতুন একটা স্পট। আমরা ফিরে আসব, ফিরে এসে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে একেবারে চেক আউট করে বেরিয়ে যাব। তারপরে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে বিকেলে 3:23 আমাদের ট্রেন। এই রাস্তাটা ধরে সামনে কিছুটা যেতে হবে, তারপরে ডান হাতে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে। এখান থেকে আমরা রাস্তা ছেড়ে নেমে গেলাম, আমরা ওই দিক থেকে এসেছি, মানে হচ্ছে যে CRPF যে ক্যাম্পটা আছে সেদিক থেকে এসেছি। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ডুলুং ডিহা। এখান থেকে একটা সিমেন্টের রাস্তা বেরিয়ে গেছে, সেটা এই বালিচুয়া থেকে কাটাচুয়া পর্যন্ত যাচ্ছে, একদম এই মোড়টা, ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওখান দিয়ে ডান হাতে হচ্ছে ওই রঙিন পাথর। সমান রাস্তা, মানে বেশি যে খাড়াই উঠতে হবে এসব কিছু না, একবারে সমান রাস্তা। শীতকালে তো খুবই সুন্দর। এই যে রঙিন পাহাড় যাওয়ার রাস্তায় অলরেডি পাথরের রং কিন্তু দেখুন লাল পাথর, এটা হলুদ পাথর। ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা আমরা এসেছি। এইখান পর্যন্ত এসে একটুখানি পাহাড়ের উপরে কিন্তু উঠতে হবে, এটা একটা মাটি খাদান, এবং এখান থেকে সাদা সাদা এবং রঙিন বিভিন্ন রকমের মাটি বেরোয়। ওই দিকটায় সেই রঙিন পাথরগুলো আছে বা রঙিন মাটিটা আছে, ওই দিকটায় আমরা যাব। তো আমাদের এখানে সাথে করে নিয়ে এসেছেন সরোজ মাহাতো, তো ওনার থেকেই এই যে খাদান, এই খাদানের গল্পটা বা ইতিহাসটা আমরা শুনব। এটা হচ্ছে 1970-80 সালের সময় সেই ইংরেজদের পরে আর কি, মানে এখানকার যে খনিজ সম্পদ, মানে মাটি লাল সাদা, এখান থেকে নিয়ে গিয়ে ঠাকুরন পাহাড়িতে ওখানে যে কারখানা ছিল তাদের, ওইখানে নানারকম চীনা মাটির নানারকম মানে সামগ্রী তৈরি হতো ওখানে। আর এখানে তখনকার দিনে ট্রাক আসতো, ট্রাক তখনকার খুব মানে পুরনো ট্রাক, মানে লিল্যান্ড, অশোক লিল্যান্ডের গাড়ি আসতো এখান থেকে মাটি নিয়ে যেত, মাটি নিয়ে যেত। মানে আমরা পাথর বলছি বটে, কিন্তু আসলে এগুলো মাটি। হ্যাঁ, মাটি পাথর দুটোই আছে, এটা মাটি পাথর মেশানো। হ্যাঁ, মেশামেশি, বেশিরভাগটাই সাদা কিন্তু কিছু রঙিনও আছে, কিছু রঙিনও আছে, ওই দিকে লাল আছে, ওই দিকগুলোতে লাল। হ্যাঁ, ওই দিকের গুলোতে লাল, ওই দিকে গুলোতে লাল, আর ওইখানে আরো কিছু বেশ রঙিন আছে। তো আমরা হলুদ আছে, একটা হলুদ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই দিকে গেলে আমরা লাল আর ওই হলুদ গুলো ওই দিকে আমরা দেখতে পাবো, তাই তো? ওইখানটা খুব সুন্দর রয়েছে, ওইখান পর্যন্ত যাওয়া যাবে তো? হ্যাঁ যাওয়া যাবে, চলুন তাহলে ওই দিকটা আমরা যাই, ওই দিকটায় আমরা যাবো, অনেকে রয়েছে অলরেডি। খুব সাবধান, মাটিগুলো ঝুরঝুরে। কিন্তু আমরা এখন খাদানের নিচে নেমে এসেছি, নিচে থেকে আপনাদের খাদানটা দেখাচ্ছি। এই দিকগুলো লালচে লালচে পাথর রয়েছে, এই দিকটায় হলুদ রয়েছে, আর ওই দিকটায় আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে এই এই জায়গাগুলোতেও অনেক লাল পাথরটা রয়েছে, ওই দিকে আরও আছে, এ পাশটায় আছে, এই দেখুন এদিকটা হলুদ, এবং যে পাথরটা এখানে অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছে, সেই ভাইরাল রঙিন পাথর সেইখানে আমাদের আপনাদের নিয়ে যাই। ঝাড়গ্রামের এই মুহূর্তে সব থেকে বড় আকর্ষণ এই হচ্ছে রঙিন পাহাড়। এই মুহূর্তে আমি যেখানটা বসে আছি ঝাড়গ্রামের সব থেকে ভাইরাল জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে রঙিন পাথর। এই প্রকৃতি নিজের যে রং, নিজের যে প্যাস্টেল কালারে নিজেকে রাঙিয়ে তুলেছে, সেটা একটু দেখুন।
এই যে ফলগুলো, এইগুলোর নাম হচ্ছে ভ্রুর পাকা, এগুলো এখনো পাকেনি, পাকলে মাটি থেকে নিচে পড়ে যাবে। বাইরের যে কোটিংটা যেরকম আমি দেখালাম, ওটা যদি কামড়ে খেয়ে ভেতরে যেটা রয়েছে মানে মনে হচ্ছে কয়েদবেল মেখে কেউ ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে, এরা খুব সুন্দর খেতে। এরকম কত গাছ এখানে রয়েছে আমরা নিজেরা তো বুঝতে পারতাম না, যেহেতু সরোজ আমাদের সাথে এসেছে, সরোজ মাহাতো আমাদের গাইড হিসেবে, ও দেখালো একটা খেতেও দিল। আমরা লাঞ্চ করে এখান থেকে বেরোবো, একদম ভাত ডাল বেগুন ভাজা, উফ দেখেই আমার জিভে জল এসে যাচ্ছে। বেশ বিদায় বেলা এবার আসন্ন, আমরা চললাম। প্রথমে আপনাকে রবিদার সাথে আলাপ করি যে এই রবিদা আমাদের যত্ন করে খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর দেখাশোনা এই রবিদা করেছে। আসছি রবিদা, বাই বাই। এই যে দেখুন ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই শটের গেটের সামনে, আমরা দাঁড়িয়ে আছি। এই যে এই দেখুন ময়ূর, এটা কি কিউট না? বিজয় আমাকে বলেছিল যে এখানে ময়ূর দেখতে পাবে, রিসোর্টের মধ্যেই আছে। এই বেরোবার সময় আমাদের দেখা দিয়ে গেল। দুগ্গা দুগ্গা, এখান থেকে এই যে তিন মাথা মোড়, সেখান থেকে পিচ রাস্তা ধরে চলে যাবো গদ্রাসিনী। এই হচ্ছে গদ্রাসিনী ফলস যাওয়ার রাস্তা। এরা বাইকে করে ঘুরে আসছে, আমরা এখন যাচ্ছি। এখন আমরা অবশেষে গদ্রাসিনী হিলের যে পার্কিং, সেই পার্কিংয়ে এসে আমরা দাঁড়িয়েছি। মেন যে রাস্তা সেই রাস্তা ধরে এলে এই রাস্তাটা কিন্তু ভালো, এইটা ধরে সোজা উপর দিকে যদি উঠে যান মানে কষ্ট করলে কেষ্ট পাবেন, কারণ উপরে রয়েছে শ্রী বাসুদেবের মন্দির, বাসুদেব মানে শ্রীকৃষ্ণ। আর সেখান থেকে যদি আরও একটু উপরে ওঠেন মানে আরও একটু কষ্ট করেন, আবার কেষ্ট পাবেন, সেখানে আছে পশুপতি শিবের মন্দির। এইখান দিয়ে বেশ কিছুটা রাস্তা ট্রেক করতে হবে। বাসুদেবের মন্দির এই সামনে দেখা যাচ্ছে। ওং নমো ভগবতে বাসুদেবায়। এখানে শ্রী বাসুদেবের মন্দির মানে কৃষ্ণের মন্দির। অনেকেই এসেছেন, হেঁটে আসতে 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 যদি হাঁটেন 10 মিনিট, আর এরপরে এদিক ধরে যদি আরও উপরে উঠে যান মানে যতটা এলেন ততটাই উঠতে হবে, তাহলে পশুপতি শিবের মন্দির। কিন্তু পশুপতি শিব মন্দির এখন আমাদের যাওয়া হবে না, তিনটের সময় আমাদের ট্রেন, আমরা এখন এখান থেকে ফিরে যাব। যে জায়গাটা না দেখালে ঝাড়গ্রাম ট্যুর সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। অনেকে ঝাড়গ্রাম ট্যুর শুরু করেন এই ঝাড়গ্রাম রাজবাড়ি দিয়ে, আবার অনেকে ঝাড়গ্রাম ট্যুর শেষ করেন ঝাড়গ্রাম রাজবাড়ি দিয়ে, ঠিক আমরা যেমন করছি। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক সামনে। রাজপরিবারের সদস্যরা কিন্তু এখনও এখানে বসবাস করেন, এবং এই রাজপরিবারের সদস্যরা কিন্তু পৃথ্বীরাজ চৌহান তার বংশধর। মানসিংহের খুব বিশ্বস্ত কর্মচারী ছিলেন সর্বেশ্বর সিং চৌহান, তিনি এখানকার মল্ল রাজাদের পরাজিত করে এই ঝাড়গ্রাম অঞ্চল প্রবর্তন করেছিলেন। তারপর থেকে একে একে 18 জন রাজা রাজত্ব করেছেন। সর্বতম রাজা রাজা নরসিংহ মল্লদেব 1931 সালে পুরনো রাজবাড়িকে সংস্কার করে এই নতুন রাজবাড়ি তৈরি করেছিলেন। প্রায় 70 বিঘে জমি, তার উপরে 3টে গম্বুজওয়ালা এই রাজবাড়ি। 2018 সালের পর থেকে কিন্তু এই রাজবাড়ির ভেতরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা এখন একটা হোটেল হয়ে গেছে। এই হোটেলে যারা থাকবেন বা যাদের কাছে বিশেষ অনুমতিপত্র থাকবে তারাই একমাত্র ভেতরে যেতে পারবেন। বাইরে থেকে অবশ্য আপনি ক্যামেরায় ছবি করতে পারেন, তার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এর একতলাটা হচ্ছে আউট হাউস, একখানটা 14টা রুম আছে ভাড়া দেওয়া হয়, আর দোতলাতে রাজপরিবারের লোকেরা তারা থাকেন। এই আউট হাউসে ছিলেন না এরকম কেউ নেই, লর্ড ওয়েলিংটন থেকে শুরু করে প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, লাল বাহাদুর শাস্ত্রী, কে না ছিলেন এই আউট হাউসে? ছিলেন উত্তম কুমার। অনেক অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে, বাঘবন্দির খেলা, ফেলুদার টিনটোয়েটার যিশু, হাল আমলের দুর্গেশ্বরের গুপ্তধন, অনেক সিনেমায় দেখা গেছে এই ঝাড়গ্রাম রাজবাড়ি। এই ঝাড়গ্রাম
রাজবাড়িতে যদি থাকতে হয় তাহলে বুকিং করতে হয় সম্পূর্ণ অনলাইনে www.jhargrampalace.com। এই যে রাজবাড়ি, রাজবাড়ির ঠিক পাশেই এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। আপনারা এখানেও থাকতে পারেন কিংবা এই রাজবাড়িতে রুম বুক করে সেখানেও থাকতে পারেন। এছাড়া ঝাড়গ্রামে থাকার জন্য প্রচুর লজ, প্রচুর হোটেল আছে। এর উল্টো দিকে সুন্দর একটা পার্ক করা আছে, বসার জায়গা করা আছে। এগুলো কিন্তু মেনটেন করে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। এখন আমরা রাজবাড়িটাকে যে রূপে দেখছি, সেই রাজবাড়িটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এখানকার রাজপরিবারের 17তম যে রাজা নরসিংহ মল্লদেব। এই রাজবাড়ি শুধু নতুন করে সৃষ্টি নয়, তাকে বলা হয় এই ঝাড়গ্রামের রূপকার। এখানকার শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি করেছিলেন এই নরসিংহ মল্লদেব। ঝাড়গ্রাম রাজপরিবারের কুলদেবী হচ্ছেন এই সাবিত্রী দেবী। এই প্রসঙ্গে একটা কাহিনী চালু আছে, কিন্তু এই বাইরে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, মানে বিয়ের কন্যা পক্ষ থেকে এখানে পূজকও দিতে আসা হয়েছিল। এত ব্যান্ড বাজছে আমি কিছুই বলতে পারছি না। ঝাড়গ্রামে সাবিত্রী মন্দির ঘিরে নানা লোককথা প্রচলিত আছে। আজ থেকে 400 বছর আগে ঘন জঙ্গল ছিল এই সমস্ত এলাকা। সাবিত্রী মন্দিরের দুর্গাপুজো প্রায় 400 বছরের পুরনো। রাজস্থান থেকে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে রাজা মানসিং হঠাৎ এই অঞ্চলে এসে পড়েন। এই ঘন জঙ্গলে তিনি হঠাৎই এক অপূর্ব সুন্দরী রমণীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার রূপে মুগ্ধ রাজা সাত পাঁচ না ভেবেই বিয়ের প্রস্তাব দেন। রাজার প্রস্তাব শুনে রমণী শর্ত দেন সামনে পথ দেখিয়ে তাকে রাজা নিয়ে যাবেন আর তিনি রাজার পিছন পিছন যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই রাজা যেন পিছন ঘুরে না থাকান, তাহলেই বিপদ ঘটবে। শর্ত মেনেই রাজা ওই রমণীকে পিছনে নিয়ে রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। বেশ কিছু পথ চলার পরে রাজার মনে হলো রমণী বোধহয় তার সাথে ছলনা করছেন, পিছনে তো কোনো আওয়াজ নেই। ভাবতে ভাবতে হঠাৎই পিছন ফিরে তাকিয়ে ফেলেন রাজা, আর সঙ্গে সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি দেখেন রমণী ধীরে ধীরে প্রবেশ করছেন মাটির নিচে। দেখে রাজা ছুটে এসে রমণীর মাথার চুল ধরে তাকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তার হাতের মুঠোয় রয়ে যায় রমণীর এক গোছা চুল। রাজা বিস্ময়ে বিমূঢ় হয়ে যান এবং বোঝেন এই নারী সামান্য নারী নয়, কোনো দৈব শক্তি আছে এর মধ্যে। এবং সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান মা সাবিত্রী ওই স্থানে মন্দির করে তার পুজোর নির্দেশ দেন। মন্দির করে পুজো শুরু হয়। এখানে প্রথম থেকেই কিন্তু মা সাবিত্রীর চুলের পুজো হয়ে উঠছে এবং মায়ের শুধুমাত্র মুখটুকুনি বেদির উপর রাখা আছে, বাকি দেহাংশ কিন্তু এখানে রাখা নেই। মন্দিরে কোথাও নির্দিষ্ট কোনো মূর্তি নেই, তবে দেবীর স্বর্গীয় মূর্তি আছে বলে বিশ্বাস। একটা পাথর এখানে পুজো করা হয়। দুর্গাপুজোর সময় হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরাণ অনুসারে দেবীকে কিন্তু এখানে কঠোর অনুশাসন মেনে পুজো করা হয়। ঝাড়গ্রাম রাজপরিবারের দ্বারা এখনও এই পূজার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠা ভরে পালিত হয়। এখানকার পুজোয় বলি দেওয়ার রেওয়াজ রয়েছে, দুর্গাপুজোর সন্ধি পুজোতেও বলি দেওয়া হয়। এখানে দশমীর দিন হয় পাটবিধা, একটা কলা গাছকে রেখে তীর ছুঁড়ে সেই কলা গাছটাকে বিদ্ধ করতে হয়। যে কলা গাছটাকে সবার প্রথম বিদ্ধ করতে পারে তিনি বিজয়ী, তাকে পুরস্কার দেওয়া হয়। মা সাবিত্রীর আরেক রূপ যেহেতু দেবী দুর্গা, তাই দুর্গাপূজার দিনগুলোতে এখানে মহা ধুমধাম করে পুজো হয়। তবে এখানে দুর্গা মূর্তি পুজোর কিন্তু প্রচলন নেই, পটেই পুজো হয়। তাই অনেকে এই পুজোকে পটেশ্বরী পুজো বলেন। এই মন্দিরে প্রতিদিন সকাল 7:30 থেকে 1:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। তাহলে এবারের মতো ঝাড়গ্রাম ট্যুর এখানেই শেষ হলো। একটা জায়গা আপনাদের নিয়ে যাওয়া হলো না, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জু। যদি সাথে বাচ্চা থাকে তাহলে একবার ঘুরে আসবেন, বাচ্চাদের জীবজন্তু ভালো লাগবে। ছোটো চিড়িয়াখানা 1980 সালে এটা চালু হয়েছিল, আমাদের হাতে আর সময় নেই। জু যদি পরে আবার আসি তখন আপনাদের দেখাবো। এখানে যে থাকা খাওয়া, থাকা খাওয়ার খরচ হচ্ছে চারবেলা খাওয়া, যে কোনো হোমস্টেল যেরকম চারবেলা খাওয়া হয়, ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। আপনারা যদি লাঞ্চ থেকে শুরু করেন তাহলে তারপরের দিন ব্রেকফাস্টে গিয়ে আপনাদের খাওয়ার প্যাকেজটা শেষ হবে। একজনের এর খাওয়া এবং থাকা নিয়ে 1500 টাকা অ্যাভারেজ, মানে এটা কোনো অফ সিজনে একটু কম 100 টাকা কম হতে পারে, আবার পিক সিজনে 200-300 টাকা বেশি হতে পারে। এটা হলো থাকার। এবার ঝাড়গ্রাম স্টেশন থেকে এখানে যে আপনি আসবেন আবার ফিরে যাবেন, সাইট সিং করবেন, এটার জন্য যে গাড়ি ভাড়া লাগে সেটা হচ্ছে শুধু যদি পিক আপ অ্যান্ড ড্রপ হয় সেটা ধরে রাখুন, মানে যাওয়া আসা দুটো মিলে, বোথ পিক আপ অ্যান্ড ড্রপ মিলে
সেটা হচ্ছে ওই 3,000 থেকে 3,200 টাকা। আর যদি এরকমভাবে আপনি গাড়িটা বুক করেন যে ঝাড়গ্রাম স্টেশন থেকে আপনাকে নিয়ে আসবে সাইট সিং করাতে করাতে, তারপরের দিন সাইট সিং করিয়ে আবার আপনাকে স্টেশনে ড্রপ করে দেবে, এরকমভাবে যদি গাড়ি বুক করেন তাহলে সেটা 6,000 টাকার মতো একটা গাড়িরও প্যাকেজ সেটা হয়। কিন্তু এই রেটগুলো বারবার বলছি, এই রেটগুলো কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে। যখন আপনারা আসবেন এখানে তখন আপনি এখানে, আমি বুকিং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করবেন, ফোন করে এক্স্যাক্ট রেটটা সেই সময় আপনারা জেনে নেবেন। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে নতুন কোনো জায়গায়।